শেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার নষ্ট পেনড্রাইভ বা মেমোরি কার্ড ঠিক করবেন। নষ্ট বলতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মেমোরি কার্ড কম্পিউটারে শো করতেছে, ডিটেক্ট করতেছে, কিন্তু এটা কাজ করতেছে না। যেরকম মেমোরি কার্ড ড্যামেজ, ঢুকালে ইরো কিংবা ফরমাট যাচ্ছে, কিংবা করাপ্টেড, কিংবা দেখাচ্ছে রাইট প্রোটেক্টেড, এরকম দেখা। জাস্ট সেই মেমোরি কার্ড গুলো ঠিক করার জন্য আমার এই ট্রিক্স ফলো করুন। আমি আপনাদের জন্য আমার একটা সরি একটা কথা বলতে ভুলে গেছি, যে আপনার মেমোরি কার্ড যদি 4 GB কিংবা 16 GB হয়, সেক্ষেত্রে যদি আপনার মেমোরি কার্ডটা 100 MB কিংবা 220 MB কিংবা 250, যাই হোক ছোট হয়ে গেছে আপনার জায়গাটা, স্পেস কমে গেছে, সেক্ষেত্রেও আপনি আমার এই ট্রিক্সটা ফলো করতে পারবেন। দেখুন, আমি আমার মেমোরি কার্ডটা 4 GB, সেটাকে আমি নষ্ট করেছি ইচ্ছা করে, 110 MB তে নিয়ে নিয়েছি। দেখুন, হুম, এখন এটাকে আমি কিভাবে ঠিক করব সেটা আপনাদের দেখাবো এবং বেশ ভালো করে দেখবেন। প্রথমে আপনি উইন্ডোজ প্লাস আর এ চাপবেন, চাপার পর এখানে লিখবেন CMD, লেখার পর ইন্টারফেস করুন। ইন্টারফেস করে এখানে লিখুন DISK, কোন প্রকার স্পেস ছাড়া, ডিস্ক PART, পার্ট, ডিস্ক পার্ট, ইন্টার আগে যেটা আছে সেটা কেটে দিন। হ্যাঁ, এখন এখানে লিখুন LIST, লিস্ট স্পেস DISK, ডিস্ক। হ্যাঁ, তারপরে দেখুন এখানে ডিস্ক চলে আসছে, একটা আমার HDD আর একটা হচ্ছে আমার এই পেনড্রাইভটি। আপনার এখানে পেনড্রাইভ মেমোরি কার্ড যেটাই লাগান সেটা যত নাম্বারে আসবে ঠিক তত নাম্বারই দেখাবে। দেখুন আমার এখানে হচ্ছে 110 MB আর এখানে শো করতেছে 4900 MB। ওকে, বাট এখানে 3788 MB ফ্রি দেখাচ্ছে, কিন্তু ওইখানে মাত্র 110 MB দেখাচ্ছে। সেটাই আমি এখন ঠিক করব, কিংবা আমি যে বললাম মেমোরি করাপ্টেড অথবা রাইট প্রোটেক্টেড, এরকম যে কোনো একটি থাকুক না কেন, আপনি মেমোরি কার্ডটা সেম পদ্ধতিতে 99% ভাবে কাজ করবে। এটা 100% বলতে পারবো, 99% কাজ করবে যদি কাজটা আপনি ঠিক মতো করতে পারেন। হ্যাঁ, এখন আপনি আপনার ডিস্কটা যে নাম্বারে আছে, বাট অন্য কোনোটা সিলেক্ট করলে কিন্তু অন্যটা ডিলিট হয়ে যাবে, বাট আপনি যেটা যেই কয় নাম্বারে আছে ওইটাই সিলেক্ট করবেন। যেমন আমারটা আছে SELECT সিলেক্ট স্পেস DISK স্পেস 1, আমার তো 1 নাম্বার আছে, তাই আমি 1 নাম্বার সিলেক্ট করছি। দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। ওকে, তারপর এটা আসার পরে আপনি এখানে মেমোরি কার্ডটা ক্লিন করবেন, CLEAL ক্লিন, ক্লিন লিখুন, এন্টার চাপুন। এখন দেখুন ডিস্ক পার্ট সাকসেস ইন ক্লিনিং দ্য ডিস্ক লেখা আছে। এখন এটা কেটে দিন, কেটে দেওয়ার পর আপনি ডিস্ক পিসিতে যান, যাওয়ার পরে দেখুন এটা কিরকম দেখাচ্ছে, কোন আনলোকেটেড হয়ে গেছে। বাট এটা যদি ঠিক করার জন্য আপনাকে যেতে হবে উইন্ডোজ আইকনে, যে রাইট বাটন ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করুন। যদি আপনার উইন্ডোজ 7 হয় তাহলে মাই কম্পিউটার উপরে কার্সারটি রেখে আপনি রাইট বাটন ক্লিক করলেই আপনি ডিস্ক ম্যানেজমেন্ট পেয়ে যাবেন। তারপরে এই যে ডিস্ক 1 দেখুন এখানে দেওয়া আছে 3.81 আনলোকেটেড দেওয়া আছে, এটাকে ঠিক করার জন্য কার্সারটি এটার উপরে রাখুন, রেখে রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর দেখুন নিউ সিম্পলি ভলিউম এখানে চাপ দিন, দেওয়ার পরে তারপরে দেখুন নেক্সট নেক্সট নেক্সট, দেওয়ার পরে আপনি এখানে আপনার লোকেশনটা সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি নামটা, আমি আমার নাম লিখে দিচ্ছি, আপনি আপনার নাম লিখে দিতে পারেন। হ্যাঁ, তারপরে নেক্সট চাপুন। হ্যাঁ, হয়ে গেছে, দেখুন পেয়ে গেছে। দেখুন আগে ছিল 110 MB, এখন 3.82 GB, অর্থাৎ 4 GB মেমোরি পেনড্রাইভ আমার, তাই 4 GB দেখাচ্ছে। আশা করি টিপসটা আপনাদের সবার ভালো লেগেছে। আর